তাসিমুল্লাহ আপনি লিখেছেন তালাক দেওয়ার পদ্ধতি আমাদের দেশের মানুষ না জানার কারণে ভুল পদ্ধতিতে তালাক দেন অনেকে একত্রে তিন তালাক দিয়ে দেন স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হওয়ার শরীয়ত সম্মত পদ্ধতি কি এ বিষয়ে দিক নির্দেশনা দিলে অনেক মানুষ উপকৃত হবে ইসলাম বলে দাম্পত্য জীবনে যদি কোনো কারণে কলহ বা অশান্তি তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় তাহলে সেক্ষেত্রে প্রথম পদক্ষেপ হবে তালাক নয় তারা উভয়ে একে অন্যকে আবদারের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে কিংবা মান অভিমানের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করবেন এতে যদি কাজ না হয় তাহলে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে স্বামী তার স্ত্রী থেকে দূরে থাকলেন এক ধরনের প্রেসার দিবেন যাতে করে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে সেখান থেকে সরে আসতে পারেন এর পাশাপাশি যে পদক্ষেপটা নিতে হবে তৃতীয়ত সেটা হলো যে আল্লাহর কোরআনে কারিমে বলেছেন ফাবাহাসু হাকামা মিন আহলিহা হাকামান মিন আহলিহা যদি বনিবনা না হয় তাহলে স্বামী স্ত্রী উভয়ের তরফ থেকে একজন করে মীমাংসাকারী সুবিবেচক টাইপের মানুষ দুই পক্ষ থেকে বসবেন বসে তাদের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করবেন তাতেও যদি না হয় এবং একসাথে থাকতে গেলে আল্লাহর অবাধ্যতা হয়ে যাবে গুনাহে লিপ্ত হয়ে যাবে কোনোভাবেই তাদের মধ্যে বনিবনা হচ্ছে না সকল পদক্ষেপই ফেল হয়ে গেছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্তে যেতে পারেন তালাকের ক্ষেত্রে ইসলাম শরিয়ার পদ্ধতি এবং নির্দেশনা হলো যে স্ত্রীর সাথে সহবাস হয়নি এমন পবিত্রতা অবস্থায় অর্থাৎ মাসিক থেকে পবিত্র হওয়ার পর যেই পবিত্রতার যে পিরিয়ড এই পিরিয়ডের মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি এরকম পিরিয়ডে সে তালাক দিতে হবে এক তালাক এর বেশি নয় এটি হলো তালাকে সুন্নাহ বা সুন্নাহ সম্মত তালাক বলা হয় এবং এই তালাক দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এখানে দেখুন পিরিয়ড মাসিক যেটা সেই পিরিয়ড শেষ হওয়ার পর যখন তিনি সুস্থ হলেন পাক হলেন একজন স্বামী তার স্ত্রীর প্রতি খুব বেশি আকৃষ্ট হবেন আগ্রহী থাকবেন এই সময়টাতে এটাই স্বাভাবিক কিন্তু সেই সময়ও যদি কেউ তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে বুঝতে হবে বিষয়টি অত্যন্ত ভেবে চিন্তে এবং ঠান্ডা মাথায় তিনি মাথা গরম করে দিচ্ছেন এমন নয় এই বিষয়টি নিশ্চিত করার জন্য এরকম ধাপ শরীয়ত অবলম্বন করেছে অতএব এরকম ধাপ অবলম্বন করলে আমাদের এই সিদ্ধান্তের মধ্যে ভুল হওয়ার আশঙ্কা কমে যাবে বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার পর এসে আলেমদের কাছে বলেন যে আমরা এখন আবার একত্র হতে চাই তার মানে তাদের সিদ্ধান্তটা ইম্যাচিউর ছিল ভুল ছিল এই জায়গাটা আমাদের কারেকশন করতে হবে মনে রাখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটি বিষয় আছে যেগুলো সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হবে এমনকি তালাক এবং এর হুবহু প্রতিশব্দ যদি আপনি ব্যবহার করেন সরাসরি তাহলে সেক্ষেত্রে আপনার নিয়ত না থাকলেও তালাক হয়ে যাবে আপনি বলবেন যে আমি ছাড়তে চাই না আমি তাকে ভয় দেখাতে চেয়েছি আপনি যদি অতীতকালীন ক্রিয়া ব্যবহার করে বলেন আমি তোমাকে তালাক দিলাম ছেড়ে দিলাম তাহলে তালাক হয়ে যাবে ঝগড়া চলাকালীন সময় যদি আপনি তাকে তালাক বোঝায় এরকম কোনো কথা বলেন তাহলে তালাক হয়ে যাবে এরপরে আপনি যদি বলেন যে আমার ইচ্ছা ছিল না আমি আসলে দিতে চাই না এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না এটা হলো ইসলাম শরিয়ার বিধান সমস্ত ওলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে এই জন্য তালাকের বিষয়ে হুট করে বলার জিনিস না রাগ হলে আপনি স্ত্রীকে অন্য কোনোভাবে শাসন করুন কিন্তু তালাকের কথা বলবেন না এটা রাগের মুহূর্তে মাথা গরম করে দেওয়ার জিনিস নয় এরপরে আপনি আফসোস করবেন এরপরে আর তেমন কিছু করার থাকবে না আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন